নমস্কার, আজকে আমি রান্না করব মোচার কোপ্তা। তো তার জন্য প্রথমে আমি মোচাটা সেদ্ধ করে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর মোচা আগের দিন রাতে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে আমি জলটা মানে সেদ্ধ করে জলটা চিপে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা পেস্ট বানিয়েছিলাম মিক্সিতে, যার মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ আর টমেটো। এই পেস্টটা আমি 3-4 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো বেসন। বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবারে এই মাখাটা থেকে কোপ্তার আকারে গড়ে নিয়ে আমি ভেজে নেব। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে আমি কোপ্তাগুলো ভেজে নেব। একে একে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। গরম তেলটা একটু কোপ্তার ওপর পোর্শনটাতে ছড়িয়ে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একে একে বাকি কোপ্তাগুলো ভেজে ফেরত আসছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে আমার। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, 2টা লবঙ্গ আর 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। আলুটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এতে একে একে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো চিনি, চিনিটা অপশনাল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলো আমি 1 টিস্পুন মতো করে দিয়েছি। আবারও মিশিয়ে নিচ্ছি মশলাগুলো খুব ভালো করে। এবারে একটা পেস্ট বানিয়েছিলাম মিক্সিতে আদা, টমেটো আর পেঁয়াজে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন মতো দিয়েছি আর মিট মশলার গুঁড়ো 1 টিস্পুন মতো দিয়েছি। খুব ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নেব। এবারে মিক্সি বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেব। এবার দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। এবারে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর চাপা খুলে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, তো এরকম অবস্থায় আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো। দিয়ে দেব একটু ঘি। একবার নাড়াচাড়া করে আবার 2-1 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চাপা খুলে নিয়েছি, রান্নাটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে সার্ভ করে দেবো। রেডি আমার মোচার কোপ্তা। যদি ভালো লেগে থাকে জানাবেন। নমস্কার।